দেখুন এটা লাস্টের তো, এটাই লাস্ট, এর আগেগুলো সবই হয়েছে, আর বছর হয়নি, আগামী দিনের মেলা আর বছরও হয়নি, এবছর যতগুলো মেলা সবই হয়েছে। এই দিঘি টিঘি বা আদার্স যেগুলো মেলাগুলো হয়েছে, শীতলাতলা, ডরকুন্ডু, শিবতলা বা কিশোরপুর বা আদার্স যেগুলো মেলা হয় এই এরিয়ার মধ্যে হুগলি জেলার, সবই হয়েছে। আমি হুগলির বাইরে যাইনি, আমার বাড়িটা বড়ডুমুর, আমার নাম প্রদীপ পাণ্ডে। তবে এই এরিয়ার যতগুলো মেলা আমি সবই করি, এখন পর্যন্ত সবই হয়েছে, এটাই আমার লাস্ট, এরপর মাল ঘর ঢুকবে। এখানে প্রথম বছর এসে। কোথায় বাড়ি আপনার? ময়ালে বাড়ি। বড়ডুমুর? ময়াল। ময়াল। কি নাম? সুশান্ত পাল। করনি কেন ভাই? মাস্ক মাস্ক। ব্যাগে মাস্ক আছে? করনি কেন? জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো কোনো প্রশ্ন, মানে প্রশাসন কি বারণ করেছিল না, এরকম কোনো বিষয় আছে? না, আমরা গিয়েছিলাম, মেলা শুরু হলো ধরুন 7ই বৈশাখ, আমরা গিয়েছিলাম 5 তারিখ, গিয়ে আমরা যেখানে লিখিত দেওয়া লিখিত দিয়েছিলাম, বলেছিলাম যতটা সাবধানতার সঙ্গে মেলাটা করতে হয় আমরা করবো। ওনারা বললেন ঠিক আছে মেলা করুন, যেহেতু পরিস্থিতি এরকম চলছে একটু বুঝে শুনে করবেন, সব কিছু দেখে করবেন। ওরাল পারমিশন দিয়েছিলেন, লিখিত কোনো পারমিশন আমরা পাইনি। আপনার নাম দাদা? আমার নাম তাপস্কর। কি পদে আছেন? আমি ক্লাবের সেক্রেটারি। এই মেলাটা কত বছর হচ্ছে? আমাদের মেলাটা আজ লিয়ে 85 বছর পূর্তি হচ্ছে। কি নাম? রাংতাখালী মিলন সংঘের পরিচালনা, এটা রাম সীতা পূজা এবং পূজাকে উপলক্ষ করে আমাদের মেলা। গত বছর কি করেছিলেন? পুজোটা কত বছর চলছে? পুজো গত বছর, কত বছর মেলা? না, গত বছর মেলা হয় না, পুজোটাই হয়েছিল। এবছর আমাদের পুজোটা প্লাস মেলাটা হচ্ছে, কিন্তু আমরা অনেকটা মেনটেন করে চলছি। এখান থেকে কিছু আমাদের ক্লাবের পক্ষ থেকে মাস্ক রেখেছি, বা যারা মেলা দেখতে আসে তাদেরকে প্রত্যেকেই মাস্ক পরে আসার জন্য আমরা বারবার মাইকে প্রচার করছি। আপনারাও যদি কিছুক্ষণ আগে এসে থাকতেন হয়তো মাইকে শুনছেন যে আমরা মাস্ক পরে তবেই মেলার মধ্যে প্রবেশ করতে বলছি। এবং মেলা প্রবেশ করার পূর্বে আমাদের 2 গেটেতেও যে আমাদের ভলেন্টিয়ার রাখা হয়েছে, মাস্ক না পরলে মেলার মধ্যে প্রবেশ করতে আমরা বারবার নিষেধ করছি। এবারে কেউ নুকিয়ে ঝুঁকিয়ে আড়ালে যদি চলে আসে সেটা তো আমরা কি বলবো, আমরা যতটা পারি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি যাতে মাস্ক পরে তবেই মেলার মধ্যে প্রবেশ করা যায়। হ্যাঁ, স্যানিটাইজার ব্যবস্থা আমাদের রাখা হয়েছে ক্লাব পক্ষ থেকে। কতদিন চলবে মেলাটা? আমাদের আজলে 4 দিন চলছে, আর 4 দিন চলবে, 8 দিনের মেলা। আপনার নাম? আমার নাম শীতল শাসন। কি দায়িত্ব আছে? আমি মেলা কমিটির সভাপতি।
নিউনূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। আগরবাতি পেপার প্লেট ডোনা পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।